ফাইনালি ক্যাটিজেনের ধামাকা আপডেট চলে আসছে আপনি আপনার এয়ারড্রপটা কখন ক্লেম করতে পারবেন কি পরিমাণে ক্যাটি টোকেন পেয়েছেন মানে কী পরিমাণে করতে পারবেন কখন করতে পারবেন কিভাবে ক্লেম কিভাবে বিশ যাচ্ছে এটা নিয়ে বিশাল একটা পোস্ট তারা করেছে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ক্যাটিজেনে ইতিমধ্যে কাজ করতেছেন ক্যাটিজেনের ইউজাররা আজকে মিস করবেন না কারণ আজকের দিনটাই ইম্পর্টেন্ট বা আজকের রাত্রাই কালকে থেকে কিন্তু আর আপনি চাইলেও এই কাজগুলো করতে পারবেন না বা ইয়ারডপ থেকে ভালো একটা ইয়ারডপ নাও পেতে পারেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম अगेन এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন এই মুহূর্তে রয়েছে ক্যাটিজেনের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা রয়েছে টেলিগ্রামের এখানে তারা সন্ধ্যার দিকে একটা পোস্ট করেছে যেখানে তারা জানিয়েছে তাদের যে ক্যাটি টোকেনটা ফাইনালি আসতে যাচ্ছে বিনাস লঞ্চ পুলের মাধ্যমে এবং বিশ তারিখে বিনাস লঞ্চ পুলে এটা লিস্টিং হবে যদিও এর আগে থেকে আমরা ফার্মিং করে লঞ্চ পুল থেকে ইনকাম করতে পারবো এই ক্যাটি টোকেন সো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরো আপডেট আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করতে ভুলবেন না তা না হলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই অবশ্যই পাশের বেল আইকন অন করে দিবেন যাই হোক এখানে Binance এর আপডেটটা ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন Binance এটা লিস্টেড হবে যদিও আমরা আগে থেকে আন্দাজ করতে পারতেছিলাম তারপরেই কিন্তু ধমাকা একটা নিউজ চলে আসছে বা একটা আপডেট চলে আসছে যেখানে তারা ক্লেমিং ডেট আমি বলেছিলাম যে 20 তারিখে মার্কেটে লিস্টিং হবে ঠিকই তার আগেই আমাদের ক্লেমের সুযোগ দিয়ে দিবে বা ক্লেম করার অপরচুনিটিজ চলে আসবে বা এইখান থেকে আমরা কত ইয়ার পেয়েছি সেটা দেখতে পারবো সেই আপডেট অলরেডি চলে আসছে আপনার হাতে সময় আছে আজকে আজকে রাতটাই দরকার হয় ভাই না ঘুমিয়ে হলেও এটাতে কাজ করেন কারণ যা সময় পাবেন আজকে রাতের সময় কারণ কালকে থেকে থেকে আপনি ইনকামের সুযোগ পাবেন না যা করবেন আজকে রাতেই করতে হবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে তারা বলছে এই জায়গায় দেখতে পারবেন এই যে ক্যাটি মিয়াও আর কি ক্যাটিজান মিয়াও এখানে আর্ন স্টার্টেড টোমরো মানে আমরা আগামীকাল থেকে আর্ন করতে পারবো ক্যাটি মিয়াও আই থিঙ্ক এখানে তাদের নতুন কোনো টোকেন বা এরকম কোনো কিছু বোঝাতে যাচ্ছে বা তাদের কোনো মিম টোকেন হবে আর কি এখানে বলছে যে ক্যাটি ইয়ারডবস আচ্ছা যাই হোক এখানে ক্যাটিজেন মেয়াও যেটা এটা পরবর্তীতে আমরা জানাবো পরবর্তীতে কি আপডেট আসছে এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ জানানো হয় আপনারা ওইখানে জয়েন থাকলে ওইখান থেকে নিউজ পেয়ে যাবেন এখানে নিচে হচ্ছে ইম্পর্টেন্ট যে নিউজটা এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনপোর্ট বিলো মানে নিচের দিকে ইম্পর্টেন্ট নিউজ আসছে যেখানে সেপ্টেম্বর চোদ্দো আজকে হচ্ছে তেরো তারিখ সেপ্টেম্বরের রাত তো চোদ্দো তারিখে আসতে যাচ্ছে তাদের চোদ্দো সেপ্টেম্বর এখানে সকাল এখানে বলছে জিরো 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 ইউটিসি তো এই সময়টা হচ্ছে বাংলাদেশ সময় এই সময়টা আপনি গুগল করে নিতে পারেন এটা হচ্ছে বাংলাদেশ সময় সকাল ছয়টা এএম এম হচ্ছে তার মানে আজকে সকাল ছয়টা সকাল ছয়টা যখন হবে তখন তো চোদ্দ তারিখ হয়ে যাবে রাত বারোটার পর চোদ্দ তারিখ তখন তারা নিতে যাচ্ছে এই স্ন্যাপশট স্ন্যাপশট বলতে তখনই আপনি কি পরিমাণে লেভেল রয়েছে তারপরে যদি আপনি লেভেল ইনক্রিজ করেন তখন কিন্তু কোনো ফায়দা আসবে না আপনি আজকে সকাল আজকে রাতের ভিতরে সকাল ছয়টার আগে আপনাকে ক্যাটসের লেভেল টেবেল সব কিছু ইনক্রিজ করে রাখতে হবে এবং ফিশ কয়েন দিয়ে সর্বোচ্চ টপ যতটুকু পর্যন্ত পৌঁছা যায় যান দিয়ে হলেও চেষ্টা করতটুকু পর্যন্ত যেতে হবে ভোর ছয়টার দিকে তারা স্ন্যাপশট নেবে অ্যান্ড স্ন্যাপশটের পাশাপাশি তারা কিন্তু আন্ডারগো মেন্টেন্সে থাকবে স্ন্যাপশট কি আপনারা জানেন স্ন্যাপশট এর আগে টু মার্কেট প্রজেক্টে নেওয়া হয়েছিল যাদের স্ন্যাপশট নিবে যতটুকু লেভেলে থাকবে তখন মানে ওই সময় পর্যন্ত যখন স্ন্যাপশটটা নিবে তার আগ পর্যন্ত যেই লেভেলে থাকবেন ওই লেভেল অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন পরবর্তীতে আর আপনি হাজার লেভেল ইনক্রিজ করেন যাই করেন পরবর্তীতে আর ওইটা কাউন্ট ডাউন হবে না যা করতে হবে আজকে রাতের ভিতরে তারপরে আন্ডারগো মেনটেন্সে থাকবে এই সাইডটা তারপরে আপনি কাজ করতে পারবেন না মানে যা করতে হবে আজকে সকাল ছয়টার ভিতরেই এটা গেল প্রথম স্টেপ এখানে দ্বিতীয় স্টেপে আসছি দ্বিতীয় স্টেপেই হচ্ছে যেই দিন আপনার স্ন্যাপশটটা ভেভൂർ 6টার দিকে ওইদিন বিকালে এখানে দেখতে পারবেন 10 ইউটিসি তো 4টার দিকে হচ্ছে তা পিএম হচ্ছে বাংলাদেশ সময় ইউটিসি আপনি গুগল করে নিবেন 4টা পিএম হচ্ছে মানে ওইদিনই 4টা পিএম এ আপনি দেখতে পারবেন আপনার যে এয়ারড্রপ কি পরিমানে আপনি এয়ারড্রপ পেয়েছেন এখানে দেখতে পারবেন আপনার এয়ারড্রপের সাইজ কি পরিমানে আপনি ক্যাটি টোকেন পেয়েছেন বা আপনার অ্যামাউন্টস কত দিয়েছে ক্যাটি টোকেনের অ্যামাউন্ট এক কথায় আপনি এখান থেকে কত এয়ারড্রপ পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন তার সাথে সাথে আপনি সেই টোকেনটা স্টেক টু আর্ন আপনি এখান থেকে স্টেক করে দিতে পারেন নির্দিষ্ট একটা সময়ের জন্য স্টেক করে ওখান থেকেও আর্নিং করতে পারেন এন্ড ফাইনাল হচ্ছে পনেরো তারিখ ওই দিনের কাজ ওইটুকু পর্যন্ত মানে চোদ্দ তারিখ আপনি আপনার স্ন্যাপশটও হবে তারপরে কত পেয়েছেন সেটাও দেখতে পারবেন সব কিছু ওই দিন দেখতে পারবেন তারপরে হচ্ছে পনেরো তারিখ এখন পনেরো তারিখ হবে এই যে পনেরো তারিখের যে সময়টা সেম সময় এখানে তারিখ ওইটা চোদ্দ তারিখ এটা জাস্ট তারিখ বিকাল চারটা বিকাল চারটা পি এম এ আপনি এক্সচেঞ্জারে ক্লেম করতে পারবেন এই যে দেখেন সিএসসি এই যে সি মানে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে আপনি ক্লেম করতে পারবেন প্লাস ওই জায়গায় স্যান্ড করতে পারবেন আপনার টোকেনটা তো ওই জায়গায় স্যান্ড করে দিলে তারপরে পাঁচ দিন সময় থাকবে পাঁচ দিনের ভিতরে আপনাকে এক্সচেঞ্জারে দিয়ে দিবে অন্যান্য প্রজেক্টে আমরা যেরকম পেয়েছি এই হচ্ছে সময় বা এই হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট অনেক কিছু বলা এগুলো আমাদের কাছে তেমন একটা ইম্পর্টেন্ট না এখানে স্টেক বিষয় তারা বলছে এখন আমি বটে গিয়ে আপনাদেরকে দেখাই ওই জায়গায় আপনাকে কি কি করতে হবে আজকে রাতের ভিতরে অর্থাৎ ভোর আগে যে যে কাজগুলো করে রাখতে হবে সো আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা অন্তত আপনি ভোর ছয়টা পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন পরবর্তীতে সরে যায় কোনো সমস্যা নেই আর এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল জাস্ট লিঙ্কে ক্লিক করে এসে এখানে জয়েন করে নেবেন কারণ কি আমি আপনাদেরকে বলি ছয়টা পর্যন্ত অনেক আপডেট আসতে পারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট ওই সময় আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে তারপরে আপনাদেরকে দিব ওইটা ইম্পসিবল একটা বিষয় আপডেট পেতে অবশ্যই এখানে জয়েন করে থাকবেন জয়েন করার পর দেন আপনি আসবেন ক্যাটিজেন বটে ক্যাটিজেন বটে এসে কি কি করবেন আমি দেখাচ্ছি প্রথমত আপনার যদি এরকম আসে এরকম আসলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আর রাইট নাও আজকে কিন্তু সার্ভারে অনেক চাপ থাকবে আপনাকে আজকের দিনটা কষ্ট করে হলেও কাজ করতে হবে আজকের দিন বলতে আজকের অনেক এরোর আসবে অনেক কিছু আসবে আপনাকে এগুলো ফেস করতে হবে বারবার রিলোড করবেন এখানে থ্রি ক্লিক করার পর রিলোড পেজে ক্লিক করবেন তাহলে রিলোড হয়ে যাবে বা রিফ্রেশ হয়ে যাবে তখন আপনার এরকম আসবে এরকম আসলে যদি আপনার কাছে ফিশ টোকেন থাকে অনেকেই বলতেছেন যে টোকেন টোকেন জমাবেন কিনা জমিয়ে এখানে কোনো কোনো নেই নেই অবশ্যই এখন খরচ করে দেন রেখে লাভ মানে দিয়ে আমি প্রায় ফিশার মতো ক্যাটস পাবো তার সাথে সাথে এই পরিমাণ বিকেটি টোকেন পাবো আর কি তো সেই ক্ষেত্রে আপনার যদি অনেক সময় আপনি অফলাইনে থেকে এটা অফলাইন আর্নিং আর কি অফলাইন আর্নিং হলো আপনাকে ফ্রিতে দিবে না ফ্রিতে আপনি এটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র এই পরিমাণে বিকেটি দিবে আর যদি আপনি কিছু ফিশ তার সাথে খরচ করেন তাহলে এই পরিমাণ পাবেন তো এইটা দিয়ে অবশ্যই আপনি কি করবেন বাই করে নিবেন বা টোকেন দিয়ে দিবেন টোকেন এখন আপনার ফিষ্ট রেখে থাকেন কালেক্টে ক্লিক ক্লিক করবেন আমি কালেক্ট করছি আমাদের এখান থেকে টোকেন কেটে এবং এখান থেকে কেটে আমি আরো বারোটা পাবো আপনি চাইলে এটাও করতে পারেন তবে আমি এখান থেকে চারটা নিচ্ছি আপাতত ফ্রিটা নিচ্ছি আর পরবর্তীতে এগুলো ম্যাচ করার পর যেহেতু আর এগুলোতে আসলে অবশ্যই ক্লিক করে এগুলো আপনারা আশা করি জানেন তো অবশ্যই এগুলো ম্যাচ করাবেন আর্ন সেকশনে আসলে যেই পরিমাণে ফিস্ট টোকেন এখানে দেখেন আমার পনেরোশো পচানব্বই প্রত্যেকটা আজকে রাতের ভিতরে খরচ করে দিব তাছাড়াও এখানে যেই যেই যেটা কমপ্লিট করা যায় চেষ্টা করে দেখবেন যেগুলো যেগুলো কমপ্লিট করতে পারেন সেগুলো সেগুলো কমপ্লিট করে করে এখান থেকে আর্ন করে রাখেন সবগুলো ফিস্টোকান আর্ন করে করে এই জায়গায় জমান তারপরে খরচ করতে থাকেন দেন আপনি ফিডে আসবেন ফিডে আসার পর এখান থেকে আপনি ক্যাটস বাই করবেন এই যে সর্বোচ্চ লেভেলের এখানে যদি আপনি চারটা বিশ লেভেলের ক্যাটস বাই করেন একশো আঠারো করে তাহলে চারটা প্রায় চারশোর উপরে চলে যাবে তো চারশোর উপর থেকে মানে ওই জায়গায় হলে ভালো হয় আর কি ওই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন ওই জায়গায় ফুরিয়ে গেলে দেন আপনি এই জায়গা থেকে নিবেন আরেকটা বিষয় আছে আমি বিষয়টা বলি এখানে আমার ক্যাটসার লেভেল হচ্ছে বাইশ এবং এখানে আমি রয়েছি গোল্ড পর্যায়ে এখন আমি গোল্ড থেকে যদি প্ল্যাটিনামে আমি যেতে চাই বলে আমার লেভেল প্রয়োজন হবে চল্লিশ আমি রাতের মধ্যে চল্লিশ লেভেলে যেতে পারবো না এটা ইম্পসিবল বিষয় কিন্তু আমরা ইনভেস্ট করে কাজ করবো না এখানে টোটালি ফ্রিতে তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ বন্ধ করে দিব না অবশ্যই আমি কাজ বন্ধ করবো না আমার ক্যাটসের লেভেল এখানে বাইশ এটা ভাববেন না যে আমার এখানে যে গোল্ডে রয়েছে গোল্ডে যারা যারা থাকবে তাদের ইকুয়াল এয়ার্ড অপ করবে এমনটা না এখানে আপনি গোল্ডে আছেন গোল্ডের জন্য তো নির্ধারিত একটা বাধ্য থাকবে আপনার সাথে সাথে এখানে অবশ্যই আপনার বাইশ লেভেল এখানে আছে আমাদের বাইশ লেভেল আমার যদি মনে করেন যে চল্লিশ লেভেল হয় না আমি উনচল্লিশ লেভেলে থাকি উনচল্লিশ লেভেলে থাকি থাকলে আমি কিন্তু গোল্ড লেভেলেই থাকবো আমি কিন্তু প্লাটিনামে পৌঁছাবো না এখন আরেকজনের যদি মনে করেন যে আরেকজনের বিশ লেভেল হয়েছে মানে জাস্ট নিউ আসছে গোল্ডে তাহলে কি দুইজন একই পাবে এটা তো বে হয়ে যায় কারণ এখানে দেখা যায় যে সে একটা পয়েন্টের জন্য বা একটা লেভেলের জন্য সে প্লাটিনাম লেভেলে যেতে পারে নাই একটা লেভেল হলে সে প্লাটিনামে পৌঁছে যেত এখন যে শুধুমাত্র গোল্ডে এসে পৌঁছেছে আজকেই লেভেল বিশ আর যার লেভেল উনচল্লিশ সেই ক্ষেত্রে ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে না অবশ্যই উনচল্লিশ যে তার সে গোল্ডে থাকা সত্ত্বেও তাকে বেশি এয়ারডপ দেওয়া হবে কথা হচ্ছে যে এখানে লিগ এখন ছাড়েন মিনিমাম তো সিলভার লিগে থাকবেন সিলভার লিগে থাকার পর সিলভার লিগ থেকে দেওয়া শুরু হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলে আমি স্টেপ বাই পুরো পর্যন্ত আপডেট দিয়ে রাখার চেষ্টা করবো তাদের নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো এখানে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে